হিসেব বিভাগ বাণিজ্যিক প্রকল্পের প্রধান একটি অংশ যে বিভাগটি প্রকল্পের ব্যয় সহ যত ধরনের লেনদেন হয়ে থাকে তা ব্যবস্থাপনা করে আর এই হিসেব ব্যবস্থাপনাকেই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বলা হয় বৃহৎ আকৃতির প্রকল্পের ক্ষেত্রে কাগজে কলমে হিসেব ব্যবস্থাপনা করা একরকম অসম্ভব কারণ সেই ধরনের প্রকল্পে আয় ব্যয় ছাড়াও নানা ধরনের হিসেব ব্যবস্থাপনা করতে হয় যেমন কর্মকর্তাদের বেতন ভাতা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের সম্পদ দেনা শুল্ক আয়কর সহ এমন আরও নানা বিষয় কাগজে কলমে এ সকল বিষয়সমূহের হিসেব ব্যবস্থাপনা করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এতে যেমন সময়ের অপচয় হয় তেমনি নির্ভুল হিসেব করাও সম্ভব হয় না তাছাড়া অ্যাকাউন্টিং সম্পর্কিত এ সকল বিষয় ধারণা না থাকায় অনেকের পক্ষেই হিসেবগুলো ব্যবস্থাপনা করা সম্ভব হয়ে ওঠে না অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে অত্যন্ত সহজেই উল্লেখিত হিসেবসমূহ নির্ভুলভাবে ব্যবস্থাপনা করা যায় প্রায় সত্তর থেকে আশি শতাংশ হিসেব সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবেই করে ফেলে এছাড়াও সকল তথ্যগুলো সফটওয়্যারে সংরক্ষিত থাকায় কাগজে কলমে হিসাব রাখার প্রয়োজন হয় না পাশাপাশি এক ক্লিকেই প্রকল্পের হিসেব সম্পর্কিত যে কোনো প্রতিবেদন তৈরি ও পর্যবেক্ষণ করা যায় ফলে হিসেব ব্যবস্থাপনায় ধারণা না থাকলেও যে কেউ সফটওয়্যারের ব্যবহারে প্রকল্পের সকল প্রকার হিসেবসমূহ সহজেই ব্যবস্থাপনা করতে পারে তাই বর্তমানে ক্ষুদ্র থেকে বৃহৎ আকৃতির প্রায় সকল প্রকল্পের হিসাব ব্যবস্থাপনায় অ্যাকাউন্টিং সফটওয়্যারের ব্যবহার হয় এই অধ্যায়ে সেই ধরনেরই অ্যাকাউন্টিং সফটওয়্যারের ব্যবহার দেখানো হবে যার মাধ্যমে ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো ধরনের প্রকল্পের হিসেব সহজে ব্যবস্থাপনা করা যাবে চলুন পরবর্তী পর্বটি দেখা যাক